আপনারা যেন বৈঠক করছেন, এরা কিনা কলেজে আমি সহমত পোষণ করি। ছাত্র সংগঠন তো একটা না, কলেজের বিরোধী থাকে, অনেক ছাত্র সংগঠন থাকে, বিভিন্ন একটু বড় করো, একটু বড় করো না, একটু বড় করো শিক্ষা অর্জনের জন্য আছে, শিক্ষা গ্রহণের জন্য আছে। গতদিন টিপরা অস্তাদ দুজন ছেলে স্টুডেন্ট আছে, দুইটা ছাত্র আইসে, তারা ভর্তি হওয়া লাগে, তারা দেখা কাউন্সিলের ভিতরে এইরকম তার এটা খুব দুঃখজনক এবং নেক্ষার জন্য কাজ করতে তারা। আমরা চাই কলেজে যাতে কোনো পলিটিক্স না হয়, কোনো রাজনীতি না, অনেক সুনাম আছিল, এই সুনামটারে এই সরকার আওয়ার পত্রিকা ধ্বংস করে দিতেছে। এক্ষণে মনে করেন ট্রাইবেল ফোন বা বাইরে থেকে স্টুডেন্টরা এই অন্তত রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে চায় না, কোন কারণে চায় না? নিশ্চয়ই এটা গতকালকে একটা ছেলে ট্রাইবেল আমাদের ফোন করতে কইতেছে, ভাই বাইরে তো অনেক ভাই এখানে অনেক অত রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা দ্বিতীয় বৃহত্তর কলেজ, সুনামধন্য কলেজ, এটা এটা কেলে স্যার বাইরে স্টুডেন্ট কেলে এখন কলে যাইতো না, নজরুল আমি এখন আইসি আমরা একটা ভাবনা করি না সম্রাট ভাই স্কোয়াটিং দিয়ে যাও না, মানুষ তো বেশি না, সব গেলে মানুষ তো বেশি না, সব ভাই পাগল গেছে নাকি যাইবার লিগা
স্কোয়াডিং দিয়া যাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বর্তমান দাবি আদায় লক্ষ্যে এনএসএর এনএসএর নেতৃত্বে কলেজে ডেপুটেশন চলছে, চলছে, চলছে। বর্তমান দাবি আদায় লক্ষ্যে কলেজে ডেপুটেশন চলে চলে চলছে, চলছে, চলছে। যোগ দেওয়ার জন্য আমাদের দাবি ন্যায্য দাবি, ন্যায্য দাবি। মাতরমে, 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 মাতরমে। আপনারা জানেন আজকে চার পাঁচ দিন যাবৎ রামকৃষ্ণ মহাবিদ্যালয় কিছু বহিরাগত ছাত্র এসে প্রকাশ্যে আমাদের দুইজন তিপ্রাসা ছাত্রের উপর আক্রমণ করে এবং কলেজকে অশান্তির পরিবেশ বাতাবরণ সৃষ্টি করে। আমরা ত্রিপুরা প্রদেশ এনেছো এর পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা জানেন যে চক্রান্ত করে কিছুদিন আগে ইলেকশন গণনার পর আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির আক্রমণ হয়েছে, উনি ওই বিষয়টা জানেন। শান্তির পরিবেশ আমরা চাই এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন যে উনি এসেই উনি চব্বিশ ঘন্টার ত্রিপুরা বন্ধ রাখবেন। যে এখানে কৈলাসহর দুই দিন পরে পরে কলেজের মধ্যে সন্ত্রাস হচ্ছে তার মানে কি? কেন এই কলেজের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হবে? কার সাথে? অথচ পুলিশ প্রশাসন থাকার সময় পুলিশ প্রশাসন ছিল এই জায়গার মধ্যে, কি করে ছাত্ররা আক্রমণ করে বহিরাগতরা এসে ছাত্রদের উপর? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে অবিলম্বে যারা বহিরাগত এসে পুলিশের সামনে প্রকাশ্যে আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এই কলেজটা রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজটা, এটার মধ্যে ইলেকশন হয়নি, সুতরাং কাউন্সিল কারোর কারণ না, কাউন্সিল হলো ছাত্রদের। যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন করে জিতিয়ে আপনারা কাউন্সিল দখল করুন। আমরা চাই যে অবিলম্বে ছাত্রদের কথা চিন্তা করে এই কলেজকে সুনামধন্য একটা কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় সেটাকে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি এবং প্রিন্সিপালকে বলবো অতি সত্বর কলেজের শান্তির পরিবেশ সৃষ্টি, শান্তির পরিবেশকে বজায় রাখার জন্য যেন আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলাও যেন বজায় থাকে কৈলাসহর। কোথায় প্রিন্সিপাল? ভালো, আপনি চাকরি
কিন্তু প্রিন্সিপাল কোথায় বলে যে এক্সাম চলছে আপনার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমাদের প্রথম হচ্ছে প্রতিটি ছাত্রের প্রতি একজন করে শিক্ষক নিয়োগ করতে হবে। তার শিক্ষকের স্লট আছে আপনারা জানেন এটা, এবং প্রতিটা সাবজেক্টের অনুযায়ী একজন করে শিক্ষক লাগবে। এটা আমরা কত বছরও নিয়েছিল এখন পর্যন্ত হয়নি, সেটা আমাদের এক নম্বর দাবি। দুই নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত চার বছর থেকে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কিছু ছাত্রদের কারণে কলেজের প্রতিদিন একটা না একটা সমস্যা হচ্ছে। একটা কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা, ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা যাতে নাম হয় সেই জন্য অতিশক্ত একটা ব্যবস্থা করতে হবে। তার বিগত একটা ঘটনা ঘটেছে যেটা আমি আলোচনা করতে চাই চাচ্ছি না, তারপরে একটু কথা বলি স্যার। কলেজ স্টুডেন্ট স্যার এরকম হকি স্টিক স্টাম্প নিয়ে রাস্তার মধ্যে, এটা স্যার অনির্দিষ্ট করে দিয়ে করে দিল, অনির্দিষ্ট করে দিয়ে করে দিল, যেহেতু শেষ হয়ে গেছে।